পাপ হবে জানার পরেও শয়তানের ধোকায় পড়ে অবৈধ রিলেশনে ছিলাম। দিনের সঠিক বুঝ আসার পর এসব কাজ থেকে দূরে আছি আলহামদুলিল্লাহ। কিন্তু রিলেশনে থাকা অবস্থায় আমি কিছু জামা কাপড় উপহার পাই, এখন কি আমি এগুলো ব্যবহার করতে পারবো নাকি ফেরত দিয়ে দিব? ভাই প্রশ্ন লিখেছেন, নামাজ পড়া অবস্থায় সেজদার জায়গায় ফু দিয়ে নামাজ পড়া যাবে কি না? নামাজ পড়া অবস্থায় অনেকে সেজদার জায়গায় বেশি ধুলাবালি দেখলে একটা ফু দিয়ে নেয়, অনেক সময় দুই তিনটাও দেয় ফু, এই ফুটো দিয়া এরপরে সেজদা যায়, এরকম লোক আছে না নেই? সামান্য ধুলাবালি আছে একটু কপালে নাকে লাগবে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে ফুটু না দিয়ে সরাসরি সেজদা চলে যাওয়া উচিত। কারণ ফু দেওয়া এটা নামাজের ভেতরকার কাজ না বাহিরকার কাজ? নামাজের মধ্যে যা যা করা লাগে এর মধ্যে কি ফু দেওয়া বলতে কিছু আছে? নাই, তাহলে তো নামাজের কাজ না, এটা নামাজের বাইরের কাজ। নামাজের মধ্যে নামাজের বাইরের কাজ করা যাবে না। যদি বাইরের কোনো কাজ এমন হয় যেটা না করলে কোনো উপায় নাই, যেমন কথার কথা মশা একটা কামড় দিছে, এমন জোরে কামড় দিছে আর এমন ব্যথা যন্ত্রণা শুরু হয়েছে, জ্বালা শুরু হয়েছে যে ওই জায়গায় একটু না ডললে আপনার অনেক কষ্ট হয়ে যাচ্ছে, তাহলে হালকা করে একটা ডলা দেন। যদি একটা মাইট দেওয়া লাগে একটা মাইট দেন, এতটুকু করতে পারেন। মোবাইলটা হঠাৎ করে বেজে উঠছে নামাজের মধ্যে, এখন এটার আওয়াজের চোটে সব মুসল্লিদের নামাজ বরবাদ হয়ে যাবে। আপনি আস্তেই করে হাত দিয়ে পকেটের মধ্যে আপনি ওইটা বন্ধ করে দেন, অথবা টিপ দিয়ে ওইটার গলা চিপা ওইটার চিল্লা চিল্লি বন্ধ করে দেন। এতটুকু আপনি করতে পারবেন, এতটুকু আপনি করতে পারবেন। অনেকে আছে দেখবেন মোবাইল বাজতে 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 পুরা মুসল্লিদের সবার নামাজের 12টা বাজানো শেষ, তারপর উনি মোবাইলের দিকে হাত দেয় না, ওই যে হাত বাঁধলে নামাজ ভাঙি যায় কিনা এই চিন্তা। তো এতটুকু সামান্য কাজ করলে নামাজ ভঙ্গ হবে না, আর এটা করা জরুরি, কারণ না করলে সবার মনোযোগ নষ্ট হচ্ছে, সেজন্য এটুকু করা যাবে। যদিও আগে থেকেই সাবধান থাকা উচিত ছিল, মোবাইল বন্ধ করে নামাজ পড়া দরকার ছিল, যেহেতু ভুলে গেছে কোনো কারণে, তো নামাজের মধ্যে আওয়াজ হলেও আস্তে করে চাপ দিয়ে। অনেকে আপনার প্রত্যেকে যে যেটা মোবাইল ব্যবহার করে যে বিভিন্ন বাটন টিপ দিলে এটা টিপ দিলে বন্ধ হবে, আনুমানিক আন্দাজে কয়েকটা টিপে শুরু করলে বন্ধ তো হয়ে যাবেই। আবার অনেকে আছে বাইর করে এরকম ভালো করে দেখে, হ্যাঁ কলটা কে দিল, ওর শুদ্ধগোষ্ঠী উদ্ধার করার নিয়ত করে মনে মনে। তো এই সমস্ত যদি করেন তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে, কারণ নামাজের মধ্যে যেটা নামাজের বাইরের কাজ সেগুলো যদি আপনি অনেক বেশি করেন, যেটাকে আমলে কাসির বলে, তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। হালকা করতে পারেন। এখন হালকা আর বেশির মাপটা কি? মাপটা হলো আপনি যখন নামাজের মধ্যে এমন কিছু কাজ করতেছেন যেটা নামাজের কাজ না, এমনভাবে করতেছেন যে বাহিরের কোনো লোক দেখে সন্দেহের মধ্যে পড়ে যায় আপনি কি নামাজে আছেন না নামাজের বাইরে আছেন, এরকম হয় না? আপনি যদি দাঁড়ায় এরকম মোবাইল টিপা শুরু করেন দোনো হাতে, তাহলে তো বাইরের লোক দেখে বলবে কি ব্যাপার, এই লোক মনে নামাজে দাঁড়ায় নেই, মোবাইল টিপে টিপ করতেছে। আর হালকা করে আপনার হাত বাঁধা আছে, আরেক হাত দিয়ে একটু টিপ দিয়ে বন্ধ করে দিয়েছেন, তাহলে তো বোঝাই যাবে আপনি নামাজে আছেন। তো এইরকম হালকা যদি কাজ করেন অসুবিধা নাই, কিন্তু বেশি কাজ যদি করেন যে আপনি নামাজে আছেন কিনা এটা নিয়ে মানুষ সন্দেহ পড়ে যেতে পারে, এরকম বেশি অন্য কাজ করেন তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে, এটা নামাজ ভঙ্গকারী বিষয়। অতএব সেজদা যখন আপনি যাবেন একেবারে যদি দুই হাত দিয়ে খুব ফ্রি মোডে, যেটাকে বলে ফ্রি মোডে আপনি নামাজে আছেন এটা বোঝার কোনো উপায় নেই, এদিকে একটা ফু, মাঝখানে একটা ফু, বাম দিকে আরেকটা ফু, হাত দিয়ে সরাইতেছেন, এই হাত দিয়ে সরাইতেছেন, আপনার হাবভাব দেখে যে কোনো লোক মনে করবে যে লোকটা কি নামাজে আছে না নামাজে নাই, নামাজে থাকে কি এত কিছু করে নাকি মানুষ। এইরকম যদি বেশি করেন তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। আর যদি হালকা একটা ফু দিয়ে দেন কোনো রকম নামাজের মোডে আসেন তাহলে নামাজ নষ্ট হবে না, কিন্তু এই ফুটাও যদি না দিয়ে নামাজ পড়তে পারেন সেটা বেটার, কারণ নামাজের মধ্যে অনামাজের কাজ, নামাজের বাইরের কাজ যত কম করা যায় ততই ভালো। এখানে সেজদার জায়গায় যদি বালি থাকে এটা আগে থেকে পরিষ্কার করে নিয়ে নামাজ পড়বেন, আর না হলে আলতোভাবে সেজদা দিবেন, সবর করবেন। আর যদি মনে হয় না এত ধুলা যে আমার নিঃশ্বাস যখন টান দেবো সেজদায় নাক দিয়ে ধুলা ডুববে, আমি আবার অ্যালার্জির রোগী, তাহলে সেক্ষেত্রে আস্তে করে হয় হাত দিয়া সরান আর না মুখ দিয়া আস্তে করে ফু দিয়ে আপনি নামাজ পড়েন, এটা করতে পারেন। তাহলে এটা অ্যাভয়েড করা ভালো, যদি করতে হয় সেটা আলতোভাবে করতে পারবেন, একেবারে ফু দিতে থাকলে না, দুই হাত দিয়া একেবারে নামাজের বাইরের লোকের মতো করে পরিষ্কার করা লাগলেন, এটা করতে পারবেন না। কথা কি বুঝাতে পারছি? তাহলে আগে ভাগে পরিষ্কার করবেন, ভুলে গেছেন এখন দেখতেছেন না ভয়াবহ বালি,
সবর করে ওই অবস্থায় সেজদা দেওয়ার চেষ্টা করবেন। একান্ত দেখেন না এত বালি, এখানে আমি সেজদা দিলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে, নাক টাক দিয়ে সব দোলা ডুববে, অসুস্থ হয়ে যাব, তাহলে আস্তে করে পরিষ্কার করে বা ফু দিয়ে হালকা করে আপনি সেজদা শেষ করবেন। এরপরে প্রশ্ন হলো, পাপ হবে জানার পরেও শয়তানের ধোকায় পড়ে অবৈধ রিলেশনে ছিলাম, দিনের সঠিক বুঝ আসার পর এসব কাজ থেকে দূরে আছি আলহামদুলিল্লাহ, কিন্তু রিলেশনে থাকা অবস্থায় আমি কিছু জামা কাপড় উপহার পাই, এখন কি আমি এগুলো ব্যবহার করতে পারবো নাকি ফেরত দিয়ে দিব? ভাই, অবৈধ সম্পর্ক, হারাম রিলেশন, এটা আমাদের যুবক যুবতীদের বেশিরভাগ মানুষ আজ এই হারাম কাজে আক্রান্ত হয়ে গেছে, লিপ্ত হয়ে গেছে। এটা জেনা, হারাম কোনো সম্পর্ক, বিবাহ বহির্ভূত সম্পর্ক করা, এটার নাম কি জেনা। এটাকে ইবলিসে নাম দিছে প্রেম, ইবলিস এটার নাম দিছে কি প্রেম, এবং এটাকে সহনীয় করবার জন্য নাম দিছে রিলেশন, মানে সম্পর্ক। তো ভাইরা আমার, চোরে চোরেও সম্পর্ক হয়, ডাকাইতে ডাকাইতেও সম্পর্ক হয়, তো বিবাহ বহির্ভূত সম্পর্ক, এটা সম্পর্ক বা রিলেশন, প্রেম, নাম যাই দেন না কেন, এটা অবশ্যই জঘন্য গুনাহ এবং হারাম কাজ। মনে রাখবেন, বনি ইসরাইলের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইহুদি জাতির প্রতি সর্বপ্রথম ফেতনা ছিল এ নারীর ফেতনা, অর্থাৎ ছেলেরা অবৈধ সম্পর্কে মেয়েদের সাথে জড়ায় যাবে, এটা দিয়ে তার ইমান, আমল, এবাদত, বন্দিগি, আল্লাহমুখী, আখেরাতমুখী সব বরবাদ হয়ে যাবে। একটা পুরুষের ইমানি চেতনা ধ্বংস করার জন্য একটা অবৈধ সম্পর্ক যথেষ্ট, একটা মহিলারও সেম। ভাইরা আমার, এই জন্য দেখবেন ইবলিস অন্য কোনোটার প্রতি আপনাকে এতটা আকর্ষণ করবে না যত বেশি এদিকে আকৃষ্ট করবে। এই জন্য যুবক ভাইরা আমার, চ্যালেঞ্জ নিতে হবে যে আমার মধ্যকার সকল ভালোবাসা, সকল প্রেম, সকল আবেগ, সকল মহাব্বত, এ সবগুলো আমি যত্ন করে বুকের ভিতর রেখে দিব। কার জন্য? বউয়ের জন্য। বুঝতে পারছেন, বউ হলো আপনার বৈধ প্রেমিকা, সে হলো আপনার সত্যিকারের প্রেম ভালোবাসার হকদার, আর এই বাহিরে রাস্তাঘাটে, স্কুল কলেজে, ডানে বামে যে দুই নম্বরের দিকে আপনারা আগান, এই দুই নম্বরই করে অজাগায় প্রেম ভালোবাসা দিয়া টিয়া এরপর বিয়ে করার পরে সময় মতো দেখবেন ভালোবাসার টান পড়ছে, বোঝেন নাই, তখন দেখবেন ভালোবাসার পুঁজিতে কি পড়ছে, টান পড়ছে। এই জন্য এগুলো করবেন না। এখন কথা হলো, এক সময় ভুল পথে ছিলাম, আল্লাহ হেদায়াত দিছে, এখন সঠিক পথে আসছি, হারাম রিলেশন এখন আর করি না, আল্লাহর ভয়ে সব ছেড়ে দিয়েছি, এরকম যদি হয়, এখন আগে ওই সম্পর্ক থাকাকালীন সময় একজন আরেকজনে এটা সেটা দিছি, হ্যাঁ গিফট টিফ দিছি, এ তো সব দুই নম্বরই জন্য গিফট দেওয়া, নাহলে দুনিয়া তার ভালো মানুষ খুঁজে পায় নাই, বহু ছেলে আছে যে নিজের বাপের জীবনে একটা দশ টাকার জিনিস কিনে দেয়নি, নিজের বোনটারে কোনোদিন কিনে দেয়নি, নিজের ভাইটারে কোনোদিন কিনে দেয়নি, মারে জীবনে একটা দশ টাকা দিয়ে বিশ টাকা দিয়ে একটা আইসক্রিম কোনোদিন কিনে দেয়নি, ওই কোথাকার কোন মেয়ের সাথে হারাম সম্পর্ক করলে এর বাদামও খাওয়ায়, চটপটিও খাওয়ায়, এবং চাইনিজও খাওয়ায়, ফুচকাও খাওয়ায়, এটাও কিনে দেয়, সেটাও কিনে দেয়, ভাবখানা এমন যে উনি অনেক কিছু করে ফেলবে, এ বকিল অন্যকে দেওয়া তো দূরের কথা, নিজে অনেক সময় খায় না কিন্তু এ মেয়ের জন্য খরচ করে, আসে না নাই, ঠিক একই কথা বিপরীত দিক থেকে আছে। ভাইরা আমার, এটা যৌবনের ভ্রম, যৌবনের পাগলামি, এই পাগলামিটা একটা সময় থাকবে না, শুধু আফসোসটা থেকে যাবে। কোনটা থেকে যাবে? আল্লাহর কসম করে বলি যুবক ভাইয়েরা আমার, যৌবনে যে যৌবনকে নোংরামি দিয়ে আপনি পরিপূর্ণ করে ফেলছেন, আপনার এই যৌবনের পাগলামি, এই জেনা ব্যবিচারের খাহেশ, এটা চিরকাল থাকবে না, একটা সময় এগুলো চলে যাবে মাথা থেকে, জীবনের বাস্তবতা আপনি একসময় উপলব্ধি করতে পারবেন, কিন্তু তখন যেটা থেকে যাবে সেটা কি, যৌবনকালে যে হারাম সম্পর্ক করে আল্লাহকে নারাজ করেছেন, আমলনামা বরবাদ করেছেন, চরিত্র ধ্বংস করেছেন, ভালোবাসার অপাত্রে ব্যবহার করেছেন, এবং হারাম রিলেশন করে নিজের ভেতর বাহিরকে নোংরা করে ফেলেছেন, সেজন্য আফসোসটা ঠিকই থেকে যাবে সারা জীবন। এজন্য বুদ্ধিমান যুবক, বুদ্ধিমান যুবতীরা তাদের যৌবনকে হেফাজত করে অন্যায় থেকে, অশ্লীলতা থেকে। আল্লাহ তাআলা আমাদের যুবক এবং তরুণদেরকে হিম্মত এবং সৎসাহস দান করুন, সৎসাহস নিতে হবে ভাই, সব যুবকরা এ অপকর্মে জড়ায় যাচ্ছে, সবারই
একটার সাথে রিলেশন একাধিকটার সাথে রিলেশন আছে আপনি সবাই তালে যদি তাল মিলান তাহলে আপনি আর কিসের বিশেষ হলেন আপনি তো বিশেষ হবেন যে সবাই পাগলামি করলে আমি একটু ভিন্ন হব আমি ইউনিক হব আমি শ্রেষ্ঠ হব যে না আমি পাগলামিতে নাই শত শত যুবক আছে সমাজের একটা যুবক আছে থাকলেও আমি আছি যে আমি পথে নাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ এখন কথা হলো ওই আগের সময়ে যখন আপনি ভুল পথে ছিলেন তখন যে আদান প্রদান হয়েছে উপহার ইত্যাদি এটা সেটা তো এইগুলো থাকলে বেশিরভাগ ক্ষেত্রে ওই আবার মনে পড়ে সেই কুরআন দিনের অপকর্মের কথা গুনাহের কথা জেনার কথা এজন্য এগুলো বিক্রি করে ফেলার না কাউকে দিয়ে দেন হ্যাঁ অথবা পারলে ফেরত দিয়ে দেন যে কোনোভাবে এটা চোখের থেকে আড়াল করে ফেলান যাতে করে গুনাহের কথা স্মরণ না হয় তার কথা স্মরণ না হয় আল্লাহ তালা আমাদেরকে সৎ সাহস যেন আমরা অর্জন করতে পারি সে তৌফিক দান করুন যুবক ভাইরা আমার আমাদেরকে সৎ সাহস অর্জন করতে হবে সৎ সাহস আল্লাহ তালা প্রত্যেকের জীবনে জীবন সঙ্গিনী বেঁচে থাকলে আল্লাহ তালা দিবেন রেখে দিয়েছেন অতএব তাদের জন্য জমা করে রাখেন